কল্যাণ অসিতের পর এবার অনুব্রত মণ্ডলের ভাষা সৌগত রায়ের মুখে, বিরোধীদের নিশানা করে একেবারে বেলাগাম তৃণমূল সাংসদ। তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পাঁচে অফিসে ঢুকে যেতে হবে, কামারহাটিতে হুমকি দিলেন সৌগত রায়। তৃণমূল সাংসদের কণ্ঠে এবার একেবারে কোড আনকোট অনুব্রত বলি, সমালোচকের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে, ঠিক কি বলেছেন সৌগত রায় দেখুন। আমরা 2026 পর্যন্ত ম্যান্ডেট পেয়েছি, আমাদের সরকার চলবে, আর যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব তৃণমূলের সমালোচকদের গায়ে চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, এই জিনিসটি অপেক্ষা করে বিজেপি সিপিএম কারণ ক্ষমতা নেই এই মিছিল করবে। তাদের আমি আজকে এই কামারহাটির মাটিতে হুঁশিয়ারি দিয়ে গেলাম, কামারহাটিতে তৃণমূলের সব চোর বলে মিছিল করলে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে, এটা সাক্ষাৎ থাকবে। ওরা অনুব্রতকে আঘাত করলো, এই সব কায়দা করে নরেন্দ্র মোদী বাঁচতে পারবে না। সারা দেশের শ্লোগান উঠছে নরেন্দ্র মোদীর দুই ভাই ইডি আর সিবিআই, এই ভাই ছাড়া বিজেপি দেশে কোথাও টিকবে না। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর হুমকি হুঁশিয়ারি ঘিরে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। কল্যাণ অসিতের পর অনুব্রত মণ্ডলের ভাষা সৌগত রায়ের মুখে, বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে, কামারহাটিতে ঠিক এভাবেই হুমকি দিলেন সৌগত রায়। আমরা 2026 পর্যন্ত ম্যান্ডেট পেয়েছি, আমাদেরই সরকার চলবে, আর যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, এই জিনিসটি অপেক্ষা করে বিজেপি সিপিএম কারণ ক্ষমতা নেই এই মিছিল করবে। তাদের আমি আজকে এই কামারহাটির মাটিতে হুঁশিয়ারি দিয়ে গেলাম, কামারহাটিতে তৃণমূলের সব চোর বলে মিছিল করলে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে, এটা সাক্ষাৎ থাকবে। ওরা অনুব্রতকে আঘাত করলো, এই সব কায়দা করে নরেন্দ্র মোদী বাঁচতে পারবে না। সারা দেশের শ্লোগান উঠছে নরেন্দ্র মোদীর দুই ভাই ইডি আর সিবিআই, এই ভাই ছাড়া বিজেপি দেশে কোথাও টিকবে না। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী বিধায়ক এমনকি তৃণমূল সাংসদ, আপনি শুনলেন কিছুক্ষণ আগেই বললেন, রীতিমতো হুমকি দিয়ে কথা বললেন যে তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে, সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। দেখুন, ওনার যা বয়স আমি কি বলবো আর, ভীমরতি হয়েছে এই বয়সে, উনি নিজে চলতে হাঁটতে পারেন না, তাড়া করলে লোকে পড়ে যান, এইসব কথা ওনার মুখে সাজে কি? এখন হয়তো দিদিকে খুশি করার জন্য আগামীবার টিকিট নেওয়ার জন্য এখন সব জোশ দেখাচ্ছেন, কিন্তু এই কথা বলে বলে বাংলাকে কোথায় নিয়ে গেছেন ওনারা? এই যে হিংসা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে হিংসা কেস, আর এই যে দুর্নীতির পাহাড়, এর জন্য কি ওনারা দায়ী নয়? আর সবাই কম বেশি এর মধ্যে যুক্ত আছেন। এখন যে শেষ শেষ মুহূর্তে একটা দপ করে জ্বলে ওঠার চেষ্টা করছে টিএমসি, আর এই যে শব্দগুলো বলছেন এর জবাব কিন্তু পাবলিক দেবে। এটা ঠিক আমরা বিরোধী দল, সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ দুঃখ আছে সেটা প্রকাশ্যে আনছি, মিছিল করবো আমরা, এটা আমাদের অধিকার আছে, দায়িত্ব আছে, কিন্তু যেভাবে ওনারা রিয়েক্ট করছেন, একদিন শ্রীলঙ্কা না হয়ে যায় তখন কোথায় যাবে, সেটা কি ঠিক করেছেন? বয়স যত বাড়ছে বিরোধী তত বাড়ছে, ভাবা যায়নি, কল্পনা করতে পারিনি সুব্রত রায় বলে পরিচিত যে লোকটা অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন এবং তারপর নির্লজ্জ থাকবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল। ঠিক আছে, বলিনি কখনো, আজ বলতে বাধ্য হলাম। তাহলে দিন যত যাচ্ছে তত আমি দেখছি কিছু কিছু নেতার অসভ্যতা বাড়ছে, তৃণমূল সমালোচকদের পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো বানাবেন তার মানেটা কি? তৃণমূলকে সমালোচনা করা যাবে না, তৃণমূলকে সমালোচনা করা যাবে না, আমি বলছি খেয়াল রাখুন,
তৃণমূলের পুরনো নেতারা তৃণমূলের সবচেয়ে বড় সমালোচক। এখন এই মুহূর্তে তৃণমূলের পুরনো নেতারা তারা মনে করছেন আমাদের সমর্থনটাকে পুঁজি করে দলটাকে কলুষিত করলো, বাংলাটাকে কলুষিত করলো, যুবকের সর্বনাশ করলো। তৃণমূলের পুরনো নেতারা তারা আজকে সবচেয়ে বড় সমালোচক। তৃণমূলের অজস্র সাধারণ মানুষ সমর্থক গ্রামে গঞ্জে সমালোচনা করছেন প্রবলভাবে। শুধুমাত্র তৃণমূলের বড় বড় বিরোধীরা না, তৃণমূলের সমর্থকরা হিম্মত আছে নাকি এসব ফালতু কথা বলার? যত ফালতু কথা বলছেন তত আসলে ভয় কষ্ট হচ্ছে। এক আর দুই, দলের মধ্যে সমর্থকরা ঠিক মান্য করবে না, কর্মীরা ঠিক মান্য করবে না। সমর্থকরা তো মান্য করছে না বটেই, কর্মীরা ঠিক মান্য করবে না। অতএব কড়া কড়া ভাব দেখিয়ে দেখাও, ওরে বাবা আমার চাই যে কড়া আর কে আছে, ওনার মতন কড়া লোক কেউ নেই। উনি হাত পেতে টাকা নিতে পারেন, উনি কড়া কড়া কথা বলতে পারেন, উনি চূড়ান্ত অসভ্যতা করতে পারেন, তো উনি নিন্দিত থাকবেন। এই নেতাগিরি করার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকেই লোক রিজেক্ট করছে, এটা আমি বুঝে রাখে। তবে এটা ঠিক, এটা ঠিক, এটা ওদের বলতে হয়নি, ওদের বলার আগে থেকে আমরা বলছি যে তৃণমূলের সবাই চোর কথাটা ঠিক না। তৃণমূলের নেতার চোর, ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা চোর। কেন তৃণমূলের সমর্থকদের অপরাধী করা হবে? তৃণমূলের সমর্থকরা সবাই চোর না? ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা চোর, যত বড় নেতা তত বড় চোর। এইটা উনি বলা শুরু করুন, উনি বলা শুরু করুন। হ্যাঁ, ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর তৃণমূলের সাংসদ বিধায়ক নেতাদের গলায় হুমকির সুর। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বললেন ধোলাইয়ের কথা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো বদলার প্রসঙ্গ, দেখুন। তাদের একটা ভুল মমতাজি করেছে, আমি তো এখন মনে করছি তাই, যিনি সমালোচনা করা উচিত আমার নয়, কিন্তু কিন্তু আমার এখন যেন মনে হচ্ছে, আগে মনে হয়নি কখনো, বদলা নয় বদল চাই, বদলার বদলে বদলা চাই, এটাই করা হওয়া উচিত। আমাকে ক্ষমা করবেন মমতাজি, কোথাও যদি আমাদের দেশটি আমাদের মা ভারতবর্ষের দেশটি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ অসম্মান করে বাড়িটা হবে তো? অসিত মজুমদারের হুমকি প্রসঙ্গে গতকাল ঠিক কি বলেছিলেন সৌগত রায় দেখুন। কিন্তু আরেক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকজন লোকসভা সদস্য, আমি তার বিরুদ্ধে বলব না। আর অসিত মজুমদার এর আগেও একটা ভুল করেছিলেন, আবার ভুলই করছেন আমি বলব। দলের একজন প্রবীণ সদস্য হিসেবে নিশ্চয়ই আমার মতামত দেবো।